জলের জন্য কোথায় কোন এলাকা শ্রীনগর চানমারি ওয়ার্ড নাম্বার কত ওয়ার্ড নাম্বার 23 আছে 23 নাম্বার ওয়ার্ড কেন কি সমস্যা আপনাদের মানে জলের কেমন চার বালতি পাঁচ বালতি জন্য আফত হয়ে যাচ্ছে ঠিক আছে ওই জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে এক দুদিন ঝগড়া চুরি হয়ে যাবে কি দরকার আছে আমার জল দিয়ে দিন জল হয়ে যাবে আর কিছু চাই না না আগে কি আপনারা জল পেতেন আগে পেতাম কিন্তু এখনো ওটাও পাচ্ছি না কেন পাচ্ছেন না টাকা দু তিন বছর হয়ে গেল কেন পাচ্ছেন না নতুন কি কোনো লাইন হয়েছে প্রেসার কম আছে প্রেসার কম হয়ে গেছে প্রেসার কম করে দিয়েছে জল কম হয়ে গেছে এটাই তো এটাই তো প্রেসার কম আর কি হ্যাঁ তারপর তারপর সবার অসুবিধা সুবিধা সবাই তো দেখতে হবে না আচ্ছা আপনাদের 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 যে আবাসনগুলো সেগুলো কি বিপিএল কোয়ার্টারে থাকে না আপনারা হ্যাঁ হ্যাঁ এটা সরকার থেকে দেওয়া হয়েছে কিন্তু সেই কোয়ার্টারে আপনারা জল পাচ্ছেন না আপনাদের কাউন্সিলর কি আছে সেখানে না আপনারা তাকে জানিয়েছেন না ও তো জানেই ও তো জানবে না ওনাকে তো জানে তাহলে ব্যবস্থা করছে না কেন তাহলে আপনাদের সমস্যা সমাধান হচ্ছে না কেন কি জানি তো এবার জান এবার তো বুঝতে পারবো না আমি তো বলতে পারব মনের কি চলছে মনের ব্যথা তো কেউ কথা কেউ জানতে পারবে না আপনিই জানতে পারবেন সেটাই হলো মেয়র কি বলেছে মেয়র তো এখন তো ওনার সঙ্গে কথা হলো তো হবে জল দিয়ে দিলে বাস আমার সব শান্তি কোনো টেনশন কি নাম আপনার আমার নাম জানলে কি হবে স্যার আমার নাম জানলে কি হবে আপনার কেন কথা আছে বাস ভাই এখানে মনে আমায় শ্রীনগর সে वहां पानी का एक साल से परेशानी है ऐसा परेशानी है कि आपस में झगड़ा हो जाता है तो वही हम लोग को पानी का मसला खत्म करना और जब हम लोग अपने काउंसलर के पास जाते हैं तो वो हम लोग अब समस्या यहाँ तक पहुँचाती नहीं हम लोग को खुद बोलती है कि जा करके मेयर से मिलो तो हम लोग उनको क्यों चुने हैं अगर वार्ड का कोई भी काम होता है तो वो काउंसलर करता है वो क्यों हम लोग के वार्ड में है और हम लोग को कुछ नहीं चाहिए सिर्फ पानी चाहिए पानी हम लोग को सही से मिल जाए उसके बाद हम लोग कोई परेशानी नहीं क्या हुआ मैं सर क्या बोला मैं सर बोले अभी इंजीनियर जा रहा है वो देख करके बताएंगे क्या होगा क्या नाम हुआ आपका मेरा नाम बेबी है नंबर 23 से जो हम लोग काउंसलर सी के रिश्मा जैसे हम लोग को पानी शुरू से मिल रहा है मेरा वहाँ पहुँचे हुए 12 साल की उससे पहले से भी है कॉलोनी बना हुआ पानी हमेशा बढ़िया मिलता था अभी पानी का कुछ सिस्टम खराब है राइजिंग लाइन बोलता बंद हो तो अगर राइजिंग लाइन बंद हो जाएगा तो कॉरपोरेशन अगर हम लोग को पानी देगा तीन तल्लों पर चढ़ा के तो हम लोग कोई दिक्कत नहीं है आज हम लोग को समस्या है पानी का हम लोग काउंसलर को कई मर तो बोले काउंसलर अपना मनमानी अपना ही बात सुन रहा दूसरा किसी का नहीं सुन रहा और लेडी से बोलने से बात खराब हो सकता है इसीलिए हम लोग मेयर साहब इससे पहले परसों हम लोग गए थे अपना चेयरमैन बोरो चेयरमैन अपना अनिमेश दापास में मुलाकात नहीं हो घर से तो आज हम लोग अपना डिसाइड करके हम लोग आज भी नल नहीं खुला तो हम लोग मेयर साहब पास आए कि पानी का सर अवस्था देख लीजिए कैसे होगा हम लोग का काउंसलर नहीं सुन रहे अपना काउंसलर क्या सी के रेशमा कत नंबर वार्ड नंबर 23 अपना थकें को আমি ওয়ার্ড নাম্বার 23 থাকে না আপনাদের বাড়ি কি সরকারি বাড়ি হ্যাঁ হ্যাঁ বিপিএল কোটা বিপিএল কোটা ডাবল ডি কা 9 নাম্বার কিতনে লোক হোগে ওহা পে কিতনে পরিবার এসে এফেক্টেড হ্যায় এক এক বিল্ডিং মে আপকা 12 পরিবার হ্যায় 332 ঘর 332 ঘর হ্যায় তো ইয়ে তো সরকারি ঘর হ্যায় সব পরিষেবা তো রহনা চাহিয়ে হ্যাঁ কহাঁ পরিষেবা পহলে মিল রহা থা সব কুছ আব ইধর 6 মাহিনা 7 মাহিনা সে রাইজিং লাইন জব সে বন্ধ হো গিয়া হ্যাঁ तब से नहीं मिल रहा है कंटिन्यू रात में 3 बजे 4 बजे भोर में हम लोग पानी भर रहे हैं और आज पानी नहीं खुल रहा है मेरा नाम इमरान खान मेयर साहब से क्या आश्वासन मिला मेरा साहब मेयर साहब अभी इंजीनियर भेज रहे बोले हमसे जो होगा वो हम आप लोग के लिए करेंगे आपका नाम मेरा नाम इमरान खान জল কম পাচ্ছে একটু একটু পড়ছে আমাদের ওখানে প্যাকলাইনের কাজও করতে গেছিলো যা হোক ওরা ঠিকমতো বুঝে উঠতে পারেনি যে পাইপ লাইন 3 ইঞ্চি 6 ইঞ্চি এটুকু একটু প্রবলেম ছিল তো আমরা আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি দেখে কাজটা করবে উনি বলছেন যে কাউন্সিলর সহযোগিতা করছেন না এই কাজে কাউন্সিলর সহযোগিতা না করলে কাজ হবে কেন মানুষ মানুষ সবসময় আছে মানুষের মানে একটু প্রবলেম হলে মানুষের মানে যেহেতু বর্তমান রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে সরাসরি কাজ করে দিচ্ছেন এবং যখনই কমপ্লেন হচ্ছে তখনই কাজটা করার চেষ্টা করছেন
এগুলো জল ফল এগুলো তো ইঞ্জিনিয়ারিং ব্যাপার, এগুলো ইঞ্জিনিয়াররা দেখে, ইঞ্জিনিয়ারদের আমি বলেছি তাড়াতাড়ি করে দেখে দেওয়া। বলছি দেখা যাচ্ছে যে আরো তীব্রভাবে দেখা যাচ্ছে যে কাউন্সিলররা কিন্তু জলের দাবিতে বারবার ঘেরাও হচ্ছে, সাধারণ মানুষের হাতে ঘেরাও হচ্ছে। আমরা দেখেছি কয়েকদিন আগে মুনিসিপালিটিতে, তারপর যেখানে আবার আজকেও দেখলাম যে ক্ষোভ উগড়ে দিলেন কাউন্সিলরের বিরুদ্ধে। মানে বিষয়টা মনে হচ্ছে যেন কাউন্সিলররা কোনো উদ্যোগ নিচ্ছে না পানীয় জলের ক্ষেত্রে। প্রবলেমটা হচ্ছে যেটা যেটা গত কয়েকদিন আগে হয়েছিল ঢাকা মহিষিরা, ওটাতে ওটাতে আমাদের লাইনটা নয়, কর্পোরেশনের লাইন নয়, ওখানে পিএইচি লাইন আছে। তো পিএইচি থেকে এখন গ্রীষ্মকালে নদীতেও জল কম, নদীর থেকেও জল কম আসছে। এবারে মানুষের কিছু কিছু জায়গায় আছে, আমরা প্রথম থেকে পিএইচি লাইনগুলোকে কেটে দিয়েছি, অনেকে কেটে সামনে দিয়ে পাম্প দিয়ে চালাচ্ছে, বিভিন্ন জায়গায় জলটা উঠিয়ে নিচ্ছে, ফলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। পিএইচির প্রবলেম ছিল, অফিসারদের ডেকেছিলাম, অফিসাররা কথা বলেছিল, তারপর ওখানে যে আমরা পাম্পও চালিয়েছি, চালানোর পরে 8 থেকে 10টা কলের কলে জল উঠছে না, যেগুলো পুকুরের মধ্যে আছে। তো ওখানে অলরেডি পিএইচি প্রায় 10 খানার মতো টিউবওয়েলের কাজ করছে নদীতে। তো ওই কাজটা 7 থেকে 10 দিনের মধ্যে মনে হয় কমপ্লিট হয়ে যাবে। ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা দুবেলায় জল দুবার জল ট্যাঙ্কে জল উঠাতে পারবো এবং আমরা চালাতে পারবো, যেটা এখন চলছে একদিন পর।